তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোরঞ্জন, ঠিক কি অভিযোগ উঠছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, যেটা আমরা জানতে পারছি যে বাউল সম্রাট পূর্ণদাস বাউল তিনি ইলামবাজারের কামারপাড়ায় একটি জমি বছর কয়েক আগে কিনেছিলেন। এরপর তিনি এই জমি ফেলে রেখেছিলেন এবং তিনি চলে গিয়েছিলেন। তারপর তিনি যখন ফিরে আসেন তখন তিনি দেখেন তার জমি দখল করে সেখানে বাড়ি করা হচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। গতকাল প্রশাসনের আধিকারিকরা গিয়েছিলেন এবং সেখানেও বাউল সম্রাট পূর্ণদাস বাউল তিনি অভিযোগ করছেন যে তার জমি দখল করা হয়েছে। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সমস্ত ঘটনা অস্বীকার করছে। এদিকে তোমায় বলে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ আউল বাউলের জেলা বীরভূম আর সেখানে বাউল শিল্পী বিশেষ করে পূর্ণদাস বাউলের মতো একজন বাউল সম্রাট তার জমি দখল হয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, বিভিন্ন মত উঠে আসছে। এরপরই কিন্তু আজ সকালে দেখা যায় যে বিজেপি নেতা অনুপম হাজরা তিনি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলা। যে অভিযোগ উঠছে যে বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জমি জবরদখলের অভিযোগ করেছে এবং আপনি নিজেই সরব হয়েছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি তো বীরভূমের ছেলে। আমরা জানি যে বীরভূম মানেই হচ্ছে লালমাটির দেশ, বাউলের দেশ। এবং এখানে আমরা অনেকবার দেখেছি যে আমাদের তৃণমূল নেত্রী যিনি আছেন, তিনি যখনই ভোট প্রচারে আছেন বাউলদেরকে অনেক সময় হাতিয়ার করেন ভোট আদায়ের জন্য। তো অনেক সময় তাকে একতারা হাতেও নাচতে দেখা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পূর্ণদাস বাউলের মতো স্বনাম ধন্য একজন ব্যক্তিত্ব, তার মানে প্রায় যেটুকু আমি খবর পেলাম 4 বিঘে মতো জায়গা দখল করে নিয়েছে এবং তিনি মানে লোকাল যিনি বিএলআরও আছেন ওনার কাছেও গেছেন, তো কোনো সদুত্তর পাননি। তো এটা খুবই মানে লজ্জাজনক, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে বাউল হচ্ছে মানে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটা অলংকার। সে জায়গায় দাঁড়িয়ে যদি পূর্ণদাস বাউলের মতো স্বনামধন্য ব্যক্তিত্বকে এরকম অবস্থার সম্মুখীন হতে হয় তাহলে এর থেকে লজ্জার কিছু নেই। আর এখান থেকে মানে আমাদের রাজ্যের শাসক দলের দ্বিচারিতা খুব স্পষ্টভাবে ফুটে আছে, কারণ একদিকে উনি নিজেকে বাউল প্রেমী বলে প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন ভোটের সময়, আর ঠিক মানে সেই জায়গাতে দাঁড়িয়েই সেই বীরভূমের মাটিতে দেখা যাচ্ছে যে পূর্ণদাস বাউলের মতো বাউলের জায়গা জমি দখল হয়ে যাচ্ছে। তো মানে এর থেকে লজ্জার কিছু নেই এবং আমি চাইবো যে এটা অন্তত মানে এটা একটা বাংলার সংস্কৃতির পক্ষে কলঙ্ক হয়ে দাঁড়াবে যদি পূর্ণদাস বাউলকে এইভাবে সাফার করতে হয়। তো আমি চাইবো যে প্রশাসন যাতে নিরপেক্ষ ভাবে অটলিস্ট এই ঘটনা তদন্ত করে ওনার যেটা মানে যে জমি দখল হয়ে গেছে সেই জমি যেন উনি ফিরে পান, সেই আর কি জানাবো প্রশাসনকে। একেবারে আপনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বিজেপি নেতা অনুপম হাজরা ছিলেন। তবে পূর্ণদাস বাউলের যে অভিযোগ এবং সেই অভিযোগের দিকে আমরা নজর রাখছি, সেক্ষেত্রে তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদেরকে। আমার জায়গাটাকে আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, তারা এখন বাড়ি ঘর করে তারা থাকবে, কিন্তু এসে এরা জোর করে বাড়ি করে ফেলেছে। জানি না কে করেছে, আমি ঠিক জানি না। হ্যাঁ, আমার আমারই কেনা, এটা 4 বিঘা, 4 বিঘা। আমি চাইছি এটা ছেড়ে দে, এটা ছেড়ে দিয়ে ছেলেদেরকে দিয়ে দে। না তাহলে কোর্ট কাছারি যেরকম ভাবে করে এসে আমার করে। হ্যাঁ, না যারা করছে তাদেরকে ই করা হচ্ছে। সরকারি কোথাও অভিযোগ করেছে? না, সেটা করা হয়নি, কোর্টে করেছে। পুলিশ স্টেশনে বলো। হ্যাঁ, পুলিশ স্টেশন করা হয়েছে, এদিকে কোর্টে করা হয়েছে, 144 ধারা করা হয়েছে, সব না কোনো কিছু হয়নি। থানায় অভিযোগ জানিয়েছেন শুনলাম, ঠিক এই জায়গা থেকে মনোরঞ্জনের কাছে যাবো। আর মনোরঞ্জন, জেলা রয়েছেন যারা তৃণমূল নেতৃত্ব, তাদের পদক্ষেপ কি, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে তারা?
না দেখো, এই মুহূর্তে কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা তারা কোনো রকম মন্তব্য করেননি বা তারা কোনো পদক্ষেপ নেননি, এবং সেক্ষেত্রে তৃণমূল স্পষ্টত বলছেন যে পূর্ণদাস বাবু তার জায়গা তিনি প্রশাসনকে জানাচ্ছেন, প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করবে, এক্ষেত্রে দলের কোনো ব্যাপার নেই, রাজনীতির কোনো রং এখানে দেখা উচিত নয়, প্রশাসনে প্রশাসন যেটা ন্যায্য মনে হবে সেইটাই পদক্ষেপ করুন। যদি পূর্ণদাসের বাউলের জমি সত্যিই কেউ দখল করে থাকে তাহলে সেটা পূর্ণদাস বাউলের ফিরে পাওয়ার অধিকার রয়েছে। এবং প্রশাসন কি করে সেটা এখন সবার লক্ষ্য, সেটা এখন দেখার বিষয় নয়। ধন্যবাদ মনোরঞ্জন, তোমাকে আমাদের সঙ্গে বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি ছিলেন, অবশ্যই পরবর্তী সময় দেখে নজর থাকবে আমাদের।